আজকে দিনটাই খারাপ। একে তো ড্রাইভারটা ছুটি নিল, তার উপর ফোনে নেটওয়ার্কও নেই। কি করি, এয়ারপোর্টে যেতে লেট হয়ে যাচ্ছে, আর এখানে তো কোনো কোনো ট্যাক্সিও দেখতে পাচ্ছি না। দাঁড়াও, দাঁড়ান। অদ্ভুত, একটাও গাড়ি দাঁড়াচ্ছে না। ট্যাক্সি, দাদা আপনি এয়ারপোর্টে যাবেন তো? আরে অদ্ভুত ব্যাপার তো, কিছু তো বলুন। আরে ও দাদা, গাড়িটা একটু আস্তে চালান না। আরে আমি আপনার সঙ্গে কথা বলছি। আরে এইটা কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন আমাকে? এয়ারপোর্ট তো অন্যদিকে। থামান, গাড়ি থামান বলছি, আপনি এক্ষুনি গাড়ি থামান। এইভাবে কথা শুনবেন না, এক্ষুনি পুলিশকে ফোন করছি। এখনো বিশ্বাস করে উঠতে পারছি না স্যার, যে এসিপি প্রদ্যুমানকে আমরা সকলে আমাদের আদর্শ বলে মনে করি, তার সঙ্গে সিআইডিতে একদিন কাজ করার সুযোগ পেয়ে যাব। সেটা তো ঠিক আছে, তোমাদের এখনো অনেক কিছু কাজ করা বাকি আছে এই ধাপে পৌঁছানোর জন্য, বুঝেছো? অবশ্যই স্যার, আমরাও তো সেটাই চাই। হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। লাশ কোথায়? ঠিক আছে, কি হয়েছে স্যার? একটা লাশ পাওয়া গেছে মধুরী ব্রিজে। বাচ্চাটা কোথায় গেল? একটা লোকও পিছু নিয়েছিল। এখানে রাখো। ঠিক আছে। মাথা কাটা লাশ, বডিটা যেভাবে পচে আছে মনে হচ্ছে মৃত্যু দু তিন দিন আগে হয়েছে। হ্যাঁ স্যার, খুনি খুন করে এই লাশটাকে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে, আর ঢেউয়ে এই লাশটা ভেসে চলে এসেছে এখানে। জামা কাপড় দেখে তো মনে হচ্ছে খুব ভালো ঘরের ছেলে। নিখিল, মিসিং পার্সন ব্যুরোতে ফোন করো, আর খোঁজ নাও দু তিন দিন আগে কটা লোক নিখোঁজ হয়েছে, আর কোন লোক কোথা থেকে নিখোঁজ হয়েছে। স্যার, এর শরীরে যে ক্ষতগুলো আছে, এই সব ক্ষত মনে হচ্ছে ওখানে যে পাথরগুলো আছে না, ওগুলোর কারণে হয়েছে। আর একটু এদিকে আসো তো। একটা কথা বলো, যে এখানে কোনো উঁচু জায়গা আছে যেখানে ওই রকম পাথর আছে? হ্যাঁ স্যার আছে, এখান থেকে 5 কিলোমিটার দূরে এরকম একটা পাহাড় আছে। 5 কিলোমিটার দূরে? ঠিক আছে, থ্যাংক ইউ। 5 কিলোমিটার দূরে পাহাড় আছে। কেমন, একটা কাজ করো, ওই লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, আর এই লোকটা যে জায়গার কথা বলেছে ওই জায়গায় গিয়ে ভালো করে জিজ্ঞাসাবাদ করো, খোঁজ নাও, দেখো কিছু জানা যায় কিনা, কোনো না কোনো সূত্র তো নিশ্চয়ই পাওয়া যাবে। ইয়েস স্যার। এই তুমি। আমি স্যার? হ্যাঁ তুমি, এদিকে এসো। আজকে দুপুরে তুমিই তো ছিলে সিপেন্ডাইন হোটেলের বাইরে। না তো স্যার। না কে, একটা স্কুলের বাচ্চাকে ফলো করছিলে তুমি? ও আচ্ছা, ওইটা, ও তো আমার ভাইপো চিন্টু স্যার। ও স্কুল যেতে চাইছিল না, না সেই জন্য আমি ওর পেছনে দৌড়াচ্ছিলাম। ও স্কুলে যেতে চাইছিল না, এই জন্য তুমি ওর পিছু নিয়েছিলে? হ্যাঁ স্যার। কোথায় থাকো তুমি? এই তো স্যার, সামনে একটা বস্তি রয়েছে এইখানে। চিন্টু ওখানে থাকে? হ্যাঁ স্যার। চলো দেখাবে, চলো চলুন। আসুন স্যার, স্যার এটাই আমাদের বস্তি। আসুন স্যার, আসুন এইদিকে স্যার। স্যার এই তো চিন্টু। বাবা চিন্টু, ইনি সেডে থেকে এসিপি আঙ্কেল তোমার সঙ্গে দেখা করতে এসেছে। হ্যালো বলো। হ্যালো চিন্টু, খুব মিষ্টি নাম তোমার। স্কুল যাও তো না? লেখাপড়া করো? আচ্ছা চিন্টু বাবা, একটা কথা বলো, তোমার কি কি ভালো লাগে?
কারোর মিষ্টি ভালো লাগে, কারোর সুইটস ভালো লাগে, চকলেট ভালো লাগে বা বিস্কুট ভালো লাগে, কি পছন্দ করো তুমি? চকলেট। চকলেট পছন্দ করো? আরে বাবা, তাহলে তো খুব অসুবিধা হয়ে গেল, তোমাকে চকলেট কিভাবে দেবো? ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ম্যাজিক করে আমি দিই। ওং বিং চুং 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 বিং চুং চুং মন্তর ছু, এসে গেল তো চকলেট। এই নাও চকলেট চিন্টুর জন্য। আচ্ছা চিন্টু, আরো একটা কথা বলো, আজ সকালে, মানে আমি বলতে চাইছি 2 ঘন্টা আগে, তুমি যখন স্কুলে যাচ্ছিলে তখন তুমি এমআই রোডে দৌড়োচ্ছিলে, তাই তো? কেন দৌড়োচ্ছিলে? ওই যে স্যার বললাম, ও স্কুল যেতে চাইছিল না। তুমি একটু চুপ থাকবে, এটা আমাকে চিন্টু বলবে, তাই না চিন্টু? কি, তোমার স্কুলে যেতে ভালো লাগে না? এরকম তো কোনো ব্যাপারই না। ব্যাপার না, যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে বলবে। কিন্তু একটা কথা বলবো, স্কুলে যেতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, বড় হতে হবে, আর বড় হয়ে তোমাকে ভালো মানুষ হতে হবে, তাই না? আর চিন্টু, তোমার যখন খুশি যে কোনো সময় তোমার এই এসিবি আঙ্কেলকে যদি দরকার পড়ে না, তাহলে তুমি আমাকে আমার এই নাম্বার থেকে ফোন করবে, আমি সঙ্গে সঙ্গে চলে আসব। আমি আসি, গুড বয়, বাই বাই, বাই 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 চিন্টু। এ চিন্টু কিছু না কিছু তো গোপন করছে, কিছু না কিছু তো গোলমাল আছে। শ্রেয়া, গাড়ি থামাও, 1 মিনিট থামাও। এই দেখো, এখানে গাছের নিচে আঘাতের চিহ্ন রয়েছে, আর এটা কোনো গাড়ির পেইন্ট মনে হচ্ছে। মনে হচ্ছে এখানে কিছু না কিছু গন্ডগোল আছে। স্যার এইদিকে দেখুন, টায়ারের চিহ্ন, হতে পারে যে মারা গেছে সে গাড়িতেই ছিল, আর গাড়িটা এখান থেকে নিচের দিকে পড়ে গেছে। আই সি, এখানেও দাগ রয়েছে, কিন্তু এখানে টানা হয়েছে চিহ্ন রয়েছে। এই দেখো, এখান থেকে শুরু করে ওই পর্যন্ত, এই টেনে নিয়ে যাওয়ার চিহ্ন তো অন্য কোনো কথা বলছে শ্রেয়া, মানে খুনি প্রথমে লাশটাকে এখান থেকে টেনে নিয়ে গিয়ে নিচে ফেলে, আর তারপর ওর গাড়িটাকে এখান থেকে ওখানে, মানে ও খুনটাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা করেছে। খুনি এই ঘটনাটাকে দুর্ঘটনার রূপ দিতে চেয়েছিল, তাহলে ওর লাশটার গলা কাটার কি দরকার ছিল? এর উত্তর তো আমরা শুধুমাত্র ওই গাড়িটা থেকেই পেতে পারি। কিরণ। হ্যাঁ স্যার। ডুবুরির বন্দোবস্ত করো, যেভাবেই হোক না কেন আমাদের ওই গাড়িটাকে সমুদ্র থেকে টেনে বার করতেই হবে, দেখো আর কোনো সূত্র পাওয়া যায় নাকি। স্যার। হ্যাঁ নিখিল। স্যার ওখানে ওই ঝোপটা থেকে এই জুতোটা পেয়েছে স্যার। জুতো? এখানে? জুতোটা তো বেশ দামি মনে হচ্ছে। স্যার হতে পারে যে মারা গেছে তা। ঠিক বলেছো শ্রেয়া, মানে খুনি যখন লাশটাকে টেনে নিয়ে গিয়ে নিচে ফেলছিল তখন এই গাছে আটকে গিয়ে এই জুতোটা এখানেই পড়ে যায়। স্যার খুনি পুরো লাশটাকেই এখানে নিচে ফেলে দিয়েছিল, তারপরে আজ তো গাড়িটাকেও এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, এমন তো হতে পারে না যে কেউ দেখেনি বা শোনেনি। ঠিক বলেছো নিখিল, কিন্তু এই জায়গায়, ওই দেখো চায়ের দোকান, দেখা যাক ওই লোকটা যদি কিছু শুনে বা দেখে থাকে, চেক করা যাক। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? হ্যাঁ, ওই কাল রাতে এখানে একটা খুন হয়েছে নিচে জুয়ালা রোডে, সে ব্যাপারে কিছু জিজ্ঞেস করার ছিল। তোমাদের মধ্যে কেউ কিছু দেখেছো বা শুনেছো কি? জুয়ালা রোডে? না স্যার, আমরা তো জুয়ালা রোডে যাই না। কেন? ওখানে কি মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটে থাকে নাকি? হ্যাঁ, কিন্তু এটা কোনো মানুষের কাজ নয়, আত্মারা করে, ট্যাক্সিওয়ালার আত্মা। ট্যাক্সিওয়ালার আত্মা? হ্যাঁ স্যার, শুনেছি একজন আত্মা ট্যাক্সি চালায়, যে সহজ সরল লোককে ট্যাক্সিতে বসিয়ে ওদের মেরে ফেলে। জুয়ালা রোডে রাতে ট্যাক্সিতে বসা মৃত্যুর সম্মুখীন হওয়া স্যার। কি সব কথা বলছো তুমি, এই যুগে এরকম অন্ধবিশ্বাসের মতন কথা? না স্যার, এটা অন্ধবিশ্বাস নয়, 3 দিন আগে আমি নিজের চোখে ঘটনাটা দেখেছি। আরে বে, এক্ষুনি তো পেট্রোল ভরলাম,
কি হলো আবার? ট্যাক্সি, ট্যাক্সি! একি ড্রাইভার ছাড়া ট্যাক্সি, এ কি করে হতে পারে? ভূত, 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 ভূত! দেখো ভাই, এটা নিশ্চয়ই তোমার কোনো ভ্রম হবে। ভ্রম নয় স্যার, ওটাই স্যার ভূতের ট্যাক্সি। এ তো ভালো ছিল যে আমি ওটাই উঠিনি, না হলে আজ আপনারা আমার খুনিকে খুঁজতে এখানে আসতেন। খুনি কোনো আত্মা না কোনো মানুষ, সেটা তো এই লাশটার আঘাতগুলো থেকেই জানতে পারা যাবে। তার মানে তোমরা জানোই না যে এটা কার লাশ? জানার চেষ্টা করছি ডক্টর সালুকে, কিন্তু লাশের যদি মাথাটাই না থাকে তাহলে জানতে একটু সময় তো লাগবেই, তাই না ডক্টর সালুকে? অফ কোর্স, অফ কোর্স, ঠিক কথা। এনিওয়ে, তোমরা জানতে পারো বা না পারো, সালুকে নিজের কাজ করে ফেলেছে, তাই নাকি? তা কি জানতে পেরেছেন স্যার আপনি? এই দেখো, এই ফটোগ্রাফসগুলো দেখছো তোমরা, এটা সেই ক্ষতগুলোর ফটোগ্রাফস যেগুলো এই লোকটির শরীর থেকে পাওয়া গেছে, আর এই সব ক্ষতগুলো মৃত্যুর পর এই লোকটির শরীরে এসেছে। তার মানে এই লোকটার মৃত্যু এই আঘাতগুলোর জন্য হয়নি? না কিরণ, এই লোকটির মৃত্যু তখনই হয়েছে যখন এর মাথাটা এর শরীর থেকে আলাদা করা হয়েছে। ও, আর খুনি একে যখন পাহাড়ের ওপর থেকে নিচে সমুদ্রে ফেলে তখন এই চিহ্নগুলো এসেছে শরীরে? একদম ঠিক দয়া। মনে হচ্ছে কোনো তলোয়ার কিংবা বড় ছুরি ব্যবহার করেছে খুনি এই খুনটা করার জন্য। না ঋষভ, যদি কোনো তলোয়ার অথবা ছুরির ব্যবহার করা হতো তাহলে আমি এর ঘাড়ের নিচে এইখানে তলোয়ার অথবা ছুরির চিহ্ন পেতাম। ডক্টর সালুখে, যদি ছুরি দিয়ে কেটে না থাকে তাহলে এর মাথাটা আলাদা করলো কিভাবে? ফ্রেডি, খুব শক্তিশালী লোক হচ্ছে এই খুনিটা। ওই খুনি একটা ঝটকায় এই লোকটির মাথাটা ধর থেকে আলাদা করে নিয়েছে। আরে বাপরে, আমার তো মনে হয় এই কাজটা ওই ট্যাক্সির আত্মাটারই হবে। আরে ভাই, তার মানে অপরাধী খুন করার পদ্ধতিটা এই জন্য বেছেছে যে মানুষটাও যাতে মারা যায় আর আমরা ওর পরিচয় না পাই? ভুল ভাবনা এটা খুনির। আরে খুনি নিজে নিজেকে যতটাই চালাক ভাবুক, সিআইডি যে কোনো প্রকারেই তাকে ধরার রাস্তা বের করবেই। ঠিক বলেছো দা, আর আমি একটা রাস্তা পেয়েছি যেটা এই লোকটির পরিচয় জানাবে আর ওই খুনির কাছেও পৌঁছে দেবে। কিরকম রাস্তা স্যার? এক মিনিট, এই জুতোটা যেটা তোমরা ক্রাইম সিন থেকে পেয়েছো, আর এটা এই লোকটারই জুতো, আর এই জুতোর নিচে আমরা কি পেয়েছি বৈভব? এই জুতোর নিচে আমরা একটা কালি পেয়েছি যেটা কিনা প্রিন্টিং প্রেসে ব্যবহার করা হয় থাকে, যেমন ম্যাগজিন বা নিউজপেপারে। প্রিন্টিং প্রেসের কালি? ক্রাইম সিনের পাশেই একটা প্রিন্টিং প্রেস আছে, হয়তো ওখান থেকে কিছু খবর পেতে পারি। লেটস গো। দা, হ্যাঁ ডক্টর। এক মিনিট, তোমার সঙ্গে কথা আছে। তোমরা সবাই যাও। ওকে। কি হয়েছে ডক্টর, কিছু বলা বাকি আছে নাকি আরো? হ্যাঁ দা, এই এই কার্ডটা তুমি অভিজিৎকে দিয়ে দেবে। কি আছে এতে, আমি খুলে দেখি একটু। হ্যাঁ দেখো। ওহো, অ্যাপোলজি কার্ড। হ্যাঁ ভাই, ওই আসলে হয়েছে কি, আগের কেসটা আমি অভিজিৎকে একটু বেশি উল্টোপাল্টা বলে ফেলেছি, সো আই এম ফিলিং, ইউ নো। হ্যাঁ ডক্টর, এটা ঠিক কথা, কোনো ব্যাপার না, হয় কখনো কখনো এমন। না না দা, এটা হওয়া উচিত নয়, অভিজিতের মতে এরকম সুইট, ইউ নো। তুমি প্লিজ ওটা ওকে দিয়ে দিও। ডক্টর, এই কাজটা আপনি নিজে কেন করছেন? আরে না দয়া, আমি ওর সামনে সব বলতেই পারবো না। তুমি আমার এইটুকু কাজ করবে না দয়া? না না না, আপনার কাজ ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ দয়া। কালকে তুই ওই গাড়ির রেসটা দেখলি ভাই? লাল রঙের গাড়িটা একদম হাওয়ার সঙ্গে কথা বলছিল। আমার কালো গাড়ির ড্রাইভারকে বেশি ভালো লেগেছে। জাস্ট 15 সেকেন্ড আগে গাড়িটা ওর খারাপ না হলে না, ওই রেস জিতত। অসাধারণ ব্যাপার। মনে হচ্ছে আপনাদের কার রেসিং দেখার শখটা কম নয়। হ্যাঁ তা রয়েছে, কিন্তু আপনারা কারা? সিআইডি। সিআইডি বলুন স্যার, আমরা আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আপনারা কোনো ব্রোশিওর ছাপাতে চান কি? না, এরকম কোনো ব্যাপার নয়, একটা খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। খুন? হ্যাঁ খুন। আসলে আমরা পাশের সমুদ্রে একটা লাশ পেয়েছি যার মাথাটা কাটা। আরে বাপ রে বাপ। হ্যাঁ, আর এটা সেই লাশেরই জুতো যেটার মধ্যে প্রিন্টিং প্রেসে ব্যবহার হওয়া কালি লেগে আছে, আর এটা সেই কালি যেটা আপনারা ব্যবহার করে থাকেন খবরের কাগজ ছাপানোর কাজে। আমাদের এখানে তো এরকম জুতো কেউ পরে না স্যার। হয়তো এরকম কেউ এসেছিল আপনাদের এখানে 2-3 দিন আগে যে এরকম জুতো পরেছিল, কিছু মনে আছে আপনাদের? দেখো ভালো করে ভেবে বলো। আর এই ছবিটাকে ভালো করে দেখো, এই ধরনের কাপড় পরেছিল, কিছু মনে আছে? হ্যাঁ, শুক্রবার কিছু লোক এসেছিল যারা এরকম জামা কাপড় পরেছিল। আচ্ছা, কারা ছিল ওরা? ভিভিস কর্পোরেটস বলে একটা কোম্পানি ছিল যারা এই প্রিন্টিং প্রেসটা কিনতে চেয়েছিল।
এই জন্যই। ও, ভিভিস কর্পোরেটস। ওই ফাইলটা কোথায়? না, ওটা আমি এখানেই রেখে গেছিলাম। আরে পুশারে নবাসটা। হ্যাঁ হ্যাঁ বলুন, আমরা সিআইডি অফিসার। সিআইডি আমার অফিসে? হ্যাঁ, সম্ভবত আপনাদের অফিসের কেউ খুন হয়েছেন, তারই তদন্ত করতে আমাদের এখানে আসা। কার খুন হয়েছে স্যার? সেটাই তো জানতে চাইছি। কেন, আপনারা জানেন কে খুন হয়েছে? না, কারণ সেই লাশটার মাথা ছিল না। লাশটার মাথা ছিল না? এরকম নৃশংস কাজ? একদম ঠিক। আর আমরা সন্দেহ করছি যে যে লোকটা খুন হয়েছে সেই অফিসেই কাজ করত। কিরণ স্যার, এই হলো সেই লোকটার জুতো, চেনেন আপনারা? এ তো অবিনাশবাবুর জুতো, আগের সপ্তাহে উনি বানিয়েছিলেন এটা। এরকম সুন্দর ডিজাইনের জুতো উনি একমাত্র পরতেন। খুন হয়ে গেছেন উনি? আমি তো বিশ্বাসই হচ্ছে না। মনে তো হচ্ছে সেরকমই। আচ্ছা, আমাদেরকে এটা বলুন যে গত শুক্রবার রাত্রে অবিনাশ বিঞ্জারপুরের প্রিন্টিং প্রেসে গিয়েছিল? হ্যাঁ, অনেকেই সাথে গেছিল, কিন্তু দশের সময় সব বেরিয়ে যায়। আচ্ছা, অবিনাশ ওখান থেকে কোনো ট্যাক্সি বা কিছু নিয়েছিল? আগে না, উনি কোনো গাড়ি নেননি, উনি তো নিজের গাড়ি আছে। এই অবিনাশের কারোর সঙ্গে কোনো শত্রুতা? আগে উনি তো কিছু বলেননি, কিন্তু কয়েকদিন ধরে ওনার হুমকির ফোন আসছিল। কে করছিল? আসলে এই ব্যাপারে উনি আমাদের কিছুই বলেননি, আর না পুলিশকে কোনো কমপ্লেন করেছেন। আদা, আমার তো মনে হচ্ছে এটা তারই কাজ। ঠিক আছে, দিব্যা এই মোবাইল কোম্পানিতে ফোন করে জিজ্ঞেস করো অবিনাশের কল রেকর্ডসের ব্যাপারে। ইয়েস স্যার। এই অবিনাশ কোথায় থাকতো? অবিনাশবাবুর বাড়ি এটাই তো? হ্যাঁ হ্যাঁ, অফিসের লোকজন তো এই অ্যাড্রেসটাই দিয়েছে। বাড়িতে কেউ নেই নাকি? তাই তো মনে হচ্ছে। অবিনাশের ওয়াইফ নিয়ারও ফোন লাগছে না। একটা কাজ করা যাক, দরজা খুলে ফেলা যাক। সত্যি তো বাড়িতে কেউ নেই? আবার ঘটনা এরকম নয় তো যে কেউ নেই। হ্যাঁ ম্যাডাম, কেউ? চোর চোর, কেউ আছে, পুলিশকে ফোন করো। রিল্যাক্স ম্যাডাম, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি অফিসার তো কি হলো, আপনাদের কোনো অধিকার নেই এইভাবে লোকের বাড়িতে ঢুকে আসা। ক্ষমা করবেন, আপনি নেহা দেবী তাই তো, অবিনাশ বাবুর ওয়াইফ? হ্যাঁ। দেখুন, আমরা অনেকবার চেষ্টা করেছি আপনাকে ফোন করার, কিন্তু কিছুতেই আপনাকে ফোনে পাচ্ছিলাম না। অনেকবার ফোনের চেষ্টা করেছেন? আগে হ্যাঁ, আর তাছাড়া বাইরে দাঁড়িয়ে এতবার বেল বাজানোর পরও যখন আপনি দরজা খুললেন না, তখন আমাদের বাধ্য হয়ে ঘরে প্রবেশ করতে হলো। হ্যাঁ, আসলে আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছিল, আর আমি কিছুক্ষণ আগে তীর্থযাত্রা থেকে এলাম। কিন্তু বিষয়টা কি? আচ্ছা, এটা বলুন যে অবিনাশ বাবুর সাথে আপনার লাস্ট কবে কথা হয়েছিল? ওই 2-3 দিন হবে। ওখানে ফোনে নেটওয়ার্ক পাচ্ছিলাম না, তার জন্য কথা হয়নি। আপনারা অবিনাশের সাথে দেখা করতে চান না তো বিকেলে আসুন না, উনি এখন অফিসে। নেহা দেবী, একটা খারাপ খবর রয়েছে। আপনার স্বামী অবিনাশ বাবু আর এই পৃথিবীতে নেই। কি? অবিনাশ, শান্ত হন। এসব কি হলো? আপনি শান্ত হন, শান্ত হন। নেহা দেবী প্লিজ, আপনি নিজেকে সামলান, প্লিজ নিজেকে সামলান। নেহা দেবী, অবিনাশ বাবুর অফিসের লোক আমাদের বলেছেন যে কয়েকদিন ধরে ওকে হুমকি দেওয়া ফোন করা হচ্ছিল, আপনি কিছু জানেন এই ব্যাপারে? না, অবিনাশ আমাকে কোনোদিন এই বিষয়ে কিচ্ছু বলেনি। স্যার, স্যার, ডাস্টবিন থেকে আমি এই কাগজটা পেলাম, এর মধ্যে কিছু লেটার আটকানো আছে, দেখে মনে হচ্ছে যেন কোনো ম্যাগজিন থেকে কেটে এখানে লাগানো হয়েছে। নেহা দেবী, এই শব্দগুলো কি অবিনাশ বাবু কেটে লাগিয়েছেন? না, অবিনাশ তো কখনো ম্যাগাজিনই পড়ত না। স্যার, হতে পারে যে হুমকি যে দিয়েছে সেই হয়তো এই চিঠিটা লিখেছে। হ্যাঁ শচীন, আর নিজের হাতের লেখা লোকানোর জন্য ও শব্দগুলো লাগিয়ে এই চিঠিটা কমপ্লিট করেছে। আর লিখেছে কি, যদি আমার কথা না শোনো তাহলে তোমার প্রাণ সংশয় হবে। এক মিনিট, বেশ ভালো করে লাগিয়েছে এটা। এক মিনিট, এটা কি জিএলটি ম্যাগাজিন? মানে এটা জিএলটি ম্যাগাজিন থেকে কাটা হয়েছে? জিএলটি ম্যাগাজিন, এই নামটা আমি কোথাও দেখেছি কিন্তু মনে করতে পারছি না কোথায়। মনে করো ভালো করে, কোথায় দেখেছো? আবার অবিনাশ বাবুর অফিসেই? না, ওখানে নয়, কোথাও। হ্যাঁ মনে পড়েছে, এই ম্যাগাজিনটা আমি বীরেনের কাছে দেখেছিলাম ওর প্রিন্টিং প্রেসে। কিন্তু বীরেনের অবিনাশ বাবুর সাথে কি শত্রুতা থাকতে পারে? ফ্রেডি,
অবিনাশের কোম্পানি ওই প্রিন্টিং প্রেসটা কিনতে চেয়েছিল, তাহলে হতে পারে যে ওই প্রিন্টিং প্রেসের কর্মীরা ভেবেছিল যে তাদের চাকরি চলে যেতে পারে। আর যে মুহূর্তে অবিনাশবাবু ওই প্রিন্টিং প্রেস থেকে বেরোলেন, বীরেন ওকে বীরেনের সঙ্গে আবার দেখা করতে হবে। আরে কি অসভ্য দামি, চোখে লাইট ফেলছো কেন? আরে জানো তুমি কে আমি? প্রেসে কাজ করি। পাগল নাকি? রাতেও না লোকজন শত। মনে হচ্ছে তুই এইভাবে শুনবি না। দাঁড়া তোকে মজা দেখাচ্ছি, দাঁড়া তোকে আমি শেষ করে দেবো আজকে। তোকে তো কোথায় পালালি? কোথায় পালালো? আরে ট্যাক্সির ভেতরে তো কেউ নেই। হ্যালো, একা থেকে স্টার্ট কি করে হলো? আরে এইভাবে চলছে কি করে গাড়িটা? আরে আরে ভাই কে তুই? আরে কে? হ্যালো, আরে 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 যে আছিস তুই, থামা গাড়িটা। আরে আরে হ্যালো, আরে 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 লেগে যাবে। আরে আরে ভাই কে তুই? আরে কে? কি হচ্ছে? আরো একটা খুন। মনে হচ্ছে কোনো গাড়ি খুবই জোরে ওর ওপর দিয়ে চলে গেছে, শরীরের এই ভাগটা আর এই ভাগটাতে খুব বাজেভাবে আঘাত করেছে, খুব বিচ্ছিরিভাবে মেরেছে। স্যার, এতক্ষণ আমরা ভাবছিলাম অবিনাশের মৃত্যুতে বীরেনের হাত আছে, কিন্তু এখন কেউ বীরেনকেই মেরে ফেললো। হ্যাঁ শ্রেয়া, অবিনাশ আর বীরেনের মৃত্যুর মধ্যে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। আর স্যার, অন্য কোনো গাড়ি থেকে কেউ কেন খুন করবে? কি বলতে চাইছো তুমি? স্যার, আমি এটা বলতে চাই যে আমার মনে হয় যে খুন ওই ভূতুরে গাড়িটাই করেছে। আবার সেই আত্মা পঙ্কজ, এই আত্মা টাত্মা বলে কিচ্ছু হয় না, বুঝলে? স্যার, এটা আমি বলছি না। স্যার, স্যার আপনার মনে নেই ওই লোকটা কি বলেছিল? শুনেছি একজন আত্মা ট্যাক্সি চালায়, যে সহজ সরল লোককে ট্যাক্সিতে বসিয়ে ওদের মেরে ফেলে। জোয়ালা রোডের রাতে ট্যাক্সিতে বসা মৃত্যুর সম্মুখীন হওয়া। স্যার, হ্যাঁ, এই অ্যাক্সিডেন্টটা কোনো গাড়িতে হয়েছে না কোনো ট্যাক্সিতে, সেটা তো আমরা ওই এটিএম এ লাগানো ক্যামেরাটা থেকেই জানতে পারবো। একটা কাজ করো কিরণা দিব্যা, স্যার ফুটেজটা বের করো তোমরা, ততক্ষণ আমরা গাড়িটা চেক করছি। এটা কি? এই দেখো, এই বীরেন কোন জীবন সাইকিয়াট্রিক ফ্যাসিলিটিতে গিয়েছিল। হতে পারে বীরেন ওখানে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে কাউন্সিলিং করা ছিল। হতে পারে। স্যার, সিসিটিভি ফুটেজ। দেখা যাক সিডিতে কি আছে। একটা কাজ করো, গাড়ি থেকে ল্যাপটপটা নিয়ে এসো। ইয়েস স্যার। দেখলেন আপনারা, আমি বলেছিলাম না ভূতুরে ট্যাক্সিটা। একবার ড্রাইভার সিটে জুম ইন করো। ও মাই গড,
এটা কি ড্রাইভিং সিটে তো কেউ নেই? স্যার, এবার তো আপনারা প্রমাণও পেয়ে গেছেন যে আত্মা হয়। পঙ্কজ, না কোনো আত্মা হয়, না কোনো অলৌকিক জগৎ, এটা অন্য কিছু, অন্য কিছু। স্যার, আমার অবস্থা খুব খারাপ স্যার। স্যার, আমার যদি আজকে কিছু হয়ে যায় না স্যার, তাহলে আমার মাকে আমার একটা শেষ কথা বলে দেবেন। কি? স্যার, ওনাকে বলে দেবেন উনি যেহেতু ভালোবেসে মতিচুরের লাড্ডু বানান না, উনি যেন না বানান, কারণ ওগুলো ভালোবেসে খাবার মতন ছেলেটা আজ শহীদ হয়ে যাবে। আরে, তার জন্য কাকিমার লাড্ডু বানানো কেন বন্ধ করতে চাইছো? আমরা আছি তো, আমরা খেয়ে নেব তোমার নাম করে। কি? তার মানে স্যার আপনারা জানেন যে এটা আমার শেষ রাত? আরে পঙ্কজ, এরকম কিচ্ছু হবে না, শুধু একবার এই কেসটা সলভ হয়ে যাক, তারপর আমরা সবাই যাব তোমার সাথে তোমার বাড়িতে, আর তোমার মায়ের হাতের বানানো লাড্ডু আমরা সবাই মিলে একসাথে খাবো। ঠিক আছে তো? ঠিক আছে স্যার। পঙ্কজ, মনে হচ্ছে কেউ আসছে। হে ভগবান! স্যার, 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 ট্যাক্সি ছিল না স্যার, আমার মনে হচ্ছে আজকে ওই ট্যাক্সিটা ছুটি নিয়েছে। আসবে পঙ্কজ, আসবে, ধৈর্য ধরো। জানো তো সবুরে মেওয়া ফলে, ফল এত মিষ্টি হওয়া উচিত নয় স্যার যে আমি মরেই যাই। পঙ্কজ, মনে হচ্ছে ট্যাক্সিটা এসে গেছে। ট্যাক্সি! দাঁড়াও, আরে দাঁড়াও, দাঁড়াও। থ্যাঙ্ক গড, ট্যাক্সিতে ড্রাইভার আছে। চলো দাদা। আরে এটা কি? আরে দাদা, এটা ড্রাইভার স্যার। স্যার, এই গাড়িতে ড্রাইভার নেই। স্যার, 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 এই গাড়িতে ড্রাইভার নেই। আরে, এই পঙ্কজ তো গাড়ি থেকে লাফ দিল। ও মাই গড, ওর আঘাত লাগেনি তো? পঙ্কজ, এটা কি করে হতে পারে? তোমার মনের ভুল নয় তো? হ্যাঁ, এটা আমার মনের ভুল না স্যার, আমি আমার প্রাণ বাঁচানোর জন্য লাফ দিয়েছিলাম, আমার মনের ভুল না স্যার, ওই ট্যাক্সিতে কেউ ছিল না। ট্যাক্সি সোজা গেছে? হ্যাঁ স্যার, ওইদিকেই গেছে। ট্যাক্সি যখন সোজা গেছে তাহলে কোনো অসুবিধা নেই, আমাদের অফিসাররা ওদিকেই আছে, এতক্ষণে ট্যাক্সি ড্রাইভারটাকে ধরেও নিয়েছে হয়তো। ইটস ওকে। ফ্রেডিয়া, শ্রেয়া, ফ্রেডিয়া, শ্রেয়া, আমি তোমাদের বলেছিলাম যে সামনে থাকো, তোমরা এখানে চলে এলে। আচ্ছা, ওখানে কোনো ট্যাক্সি দেখেছো তোমরা? না তো, ওখানে তো কোনো ট্যাক্সি আসেনি। এটা কি করে হতে পারে? এই রাস্তাটা তো পুরো সোজা, না তো কোনো রাইট, না তো কোনো লেফট, তাহলে ট্যাক্সিটা কোথায় উধাও হয়ে যেতে পারে? স্যার, আমরা গত 3 ঘন্টা ধরে ওখানেই অপেক্ষা করছি, কোনো ট্যাক্সি আসেনি। স্যার, ওই ড্রাইভারের মতন গাড়িটা অদৃশ্য হয়ে যায়নি তো? না পঙ্কজ, না, না তো ড্রাইভার অদৃশ্য হয়েছে, না ওই ট্যাক্সি, এর পিছনে অন্য কোনো ঘটনা আছে, আমাদের চোখে কেউ ধুলো দিতে চাইছে। স্যার, আবার এরকম নয় তো যে ওই ট্যাক্সিওয়ালাটা ট্যাক্সিটাকে কোথাও লুকিয়ে রেখেছে? না ফ্রেডি, এটা হতে পারে না, একটাই রাস্তা আছে, আর এখানে না তো ট্যাক্সিটাকে লুকানো যেতে পারে, না তো উধাও হয়ে যেতে পারে। স্যার, একটা জিনিস তো আমি আপনাকে দিতেই ভুলে গেছি, এই দেখুন স্যার, এটা আমি সিটের নিচে পেয়েছিলাম ট্যাক্সিতে। অবিনাশের ড্রাইভিং লাইসেন্স, এর মানে হলো অবিনাশ যে রাত্রে খুন হয়েছিল তখনই ওর ওয়ালেট ওই ট্যাক্সির মধ্যে পড়ে যায়। এটা কি? এটা তো ঠিক সেরকমই কার্ড যেটা আমরা বীরেনের গাড়ির থেকে পেয়েছিলাম, সাইকিয়াট্রিক ক্লিনিকের কার্ড। এই বীরেন আর অবিনাশের কিছু একটা সম্বন্ধ তো আছে ওই সাইকিয়াট্রিক ক্লিনিকের সঙ্গে। কিন্তু স্যার, ওই ট্যাক্সিটা? শ্রেয়া, ট্যাক্সিটা এরকম হঠাৎ করে উধাও হয়ে যেতে পারে না। একটা কাজ করা যাক, এই রাস্তাটাকে ভালো করে সার্চ করতে হবে, ট্যাক্সিটাকে নিশ্চয়ই পাবো। চলো দেখা যাক এই কাঁচা রাস্তাটা কোন দিকে যাচ্ছে, মনে হচ্ছে এই কাঁচা রাস্তা দিয়ে ট্যাক্সিটা অদৃশ্য হয়েছে। হ্যাঁ সুশান্ত, তাছাড়া এই রাস্তাটা বেশ নির্জন। আরে এটা কি? এটা তো ডেড এন্ড। যদি ট্যাক্সিটা এদিকে এসে থাকে তাহলে এখান থেকে আগে যেতে পারবে না। মনে তো হচ্ছে সেরকমই, এখানে তো সামনে শুধু ওই
দেওয়ালটা রয়েছে। এক মিনিট, এই দেখো সুশান্ত, টায়ারের চিহ্ন, এই যে এটা দেওয়ালটার সামনে এসে শেষ হয়ে যাচ্ছে। কিছু তো একটা গন্ডগোল আছে সুশান্ত, এই দেওয়ালটার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো গুপ্ত রাস্তা আছে। হতে পারে সচিন, আর এটাও হতে পারে যে এখানে কোনো লুকোনো বাটন বা লিভার আছে যেটা দিয়ে দেওয়ালটা সরানো যায়, আর আমরা সেই জায়গাটা দেখতে পাই যেখানে ওই ট্যাক্সিটা গেছে। এখানে তো এমন কোনো জায়গায় পাচ্ছি না যেখানে লিভার বা সেই বাটনটা রয়েছে। তাহলে দেওয়ালটা ভেঙেই দেওয়া যাক। যেতে পারো, ঠিক আছে, থ্যাংক ইউ। ও মাই গড, তাহলে এটাই সেই জায়গা, কিন্তু ট্যাক্সিটা তো দেখতে পাচ্ছি না। তার মানে হচ্ছে যে এখান থেকে বাইরে যাওয়ার অন্য আরেকটা রাস্তাও রয়েছে, মনে হচ্ছে ওটা হচ্ছে এই সেকেন্ড রাস্তাটা, এখান দিয়ে। খুব প্ল্যান করে এই কাজগুলো করা হচ্ছে, আর এই প্ল্যানের কোনো না কোনো সূত্র আমরা এখানে ঠিক পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে রোবট, এই দেখো। দেখেছো সুশান্ত, এটাই হচ্ছে সেই রোবটটা, মনে হচ্ছে ট্যাক্সির আত্মাটা এই রোবটটাই, রিমোট দিয়ে চালানো হয়। হ্যাঁ সচিন, আর এই রোবটেরই হাত হয়তো ব্যবহার করা হয়েছে অবিনাশের মাথাটা ওর দেহ থেকে আলাদা করার কাজে। এক মিনিট, হ্যাঁ, ওর হাতে এইখানে রক্ত লেগে আছে। এখন এই খুনি তার পরের খুনটা করার আগেই আমাদের ওকে ধরতে হবে। দুজনেই মারা গেছে। এই দুজন মারা গেছেন? হ্যাঁ ঠিক, এই দুজনকে কেউ মেরে দিয়েছে। ডাক্তারবাবু কাইন্ডলি এটা বলবেন, এরা দুজন কিছুদিন আগে আপনার ক্লিনিকে এসেছিল। হ্যাঁ, আমার ক্লিনিকে এক রোগী আছে, নাম রিচা, ওর সঙ্গেই দেখা করতে এসেছিল। দুজনে আলাদা আলাদা এসেছিল না একসঙ্গে? হ্যাঁ একসঙ্গে এসেছিল, বলছিল যে ওরা দুজন বন্ধু, আর ছোটবেলা থেকেই ওদের বন্ধুত্ব। ও, দুজনে বন্ধু ছিল। তাহলে বীরেন অবিনাশের জুতো চিনতে পারলো না কিভাবে? তার মানে এই বীরেন আমাদের কাছে কিছু লুকোচ্ছে। আচ্ছা, এই রিচার সঙ্গে দেখা করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই দেখা করতে পারেন, কিন্তু একটু সমস্যা আছে, অনেকদিন পর ও একটু সুস্থ হয়েছে, তো আপনারা ওকে এমন কোনো প্রশ্ন করবেন না যাতে ওর শরীর আবার খারাপ। আপনি চিন্তা করবেন না, আমরা বুঝতে পারছি। কিরণ, ঈশিতা, তোমরা এখানেই দাঁড়াও, আমরা রিচার সঙ্গে দেখা করে আসছি। আসুন। রিচা, রিচা দেখো, তোমার সঙ্গে কারা দেখা করতে এসেছেন। হ্যালো রিচা, আমার নাম কেভিন, ও সচিন আর ফ্রেডি, আমরা তিনজনেই সিআইডি অফিসার্স। সিআইডি? হ্যাঁ ঠিক। রিচা দেবী, এই ছবিগুলোকে ভালো করে দেখুন, এদেরকে চেনেন আপনি? ইনি আপনার বন্ধু অশ্বিন, আর এটা বীরেন। ওই, এরা দুজন কদিন আগে আপনার সঙ্গে দেখা করতে এসেছিল না? ও না না। দেখুন অফিসার, আমার মনে হয় না রিচা আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবে বলে। প্লিজ ডক্টর, খুনির কাছে পৌঁছতে গেলে আমাদের রিচা দেবীর সঙ্গে কথা বলাটা অত্যন্ত জরুরি। খুনি? হ্যাঁ রিচা, খুনি। আপনার এই দুটো বন্ধুরই খুন হয়ে গেছে, এদের ব্যাপারে কিছু বলতে পারবেন আমাদের? খুন, 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 খুন। আপনারা কি করছেন? যে মেয়েটা দীর্ঘদিন ধরে এই রুমের বাইরে যেতে পারে না, তাকে খুনের ব্যাপারে প্রশ্ন করছেন? রিচা, কাম ডাউন। নার্স, তাড়াতাড়ি ওই ইনজেকশনটা নিয়ে আসো, তাড়াতাড়ি, তাড়াতাড়ি যাও। রিচা, কাম ডাউন। Madam, please, madam. Khun! Ah! Ah!
ম্যাডাম প্লিজ। মাফ করবেন ডাক্তারবাবু, আমাদের এরকম কোনো উদ্দেশ্য ছিল না। উই আর ভেরি সরি। দেখুন, এরকম কোনো ব্যাপার নয়। এই ধরনের রোগী বাচ্চাদের মতো, এদেরকে সবকিছু বুঝিয়ে বলতে হয়। ডাক্তারবাবু, সেই সবকিছু আমরা বুঝতে পারছি, কিন্তু একটা ব্যাপার তো ঠিক, এই তিনজনেরই অতীতের একটা গল্প রয়েছে যেটার একে অপরের সাথে সম্পর্ক আছে। এই কেসের বিষয়ে একটা বিশেষ ব্যাপার উঠে আসলো। কিসের বিষয়? এটাই যে অবিনাশ, নেহা, রিচা একই কলেজে পড়তো, আর বীরেনও পাশের কলেজটাতেই পড়তো। ও, তার মানে এরা সব পুরনো বন্ধু বান্ধব। হ্যাঁ স্যার, আর সেই সময় ডালি নামে একজন সিরিয়াল কিলার কলেজের ছেলে মেয়েদের খুন করছিল। আর একদিন এরা চারজনে মিলে পুলিশকে সাহায্য করে আর এই ডালিকে জেলে পাঠায়। ও, তো হয়তো হতে পারে যে এই সমস্ত খুন ডালি করেছে। ইয়েস স্যার, দু মাস হলো ও জেল ভেঙে পালিয়েছে, আর এখনো পুলিশ ওকে ধরতে পারেনি। এই অবিনাশ আর বীরেন তো মারা গেল, হতে পারে ওর পরের শিকার হয় রিচা না হলে নেহা। শ্রেয়া, একবার রিচার ক্লিনিকে ফোন করো, ওকে সাবধান থাকতে বলো, কুইক। সুশান্ত, নেহাকে ফোন করো তুমি, কুইক। না স্যার, নেহা ফোন ধরছে না। নেহা ফোন ধরছে না? তাহলে কি খুনি নেহার কাছে পৌঁছে গেছে? দেখুন, আপনার কোনো ভুল ধারণা হয়েছে, আমাকে ছেড়ে দিন প্লিজ। দেখুন দেখুন, আমাকে মারবেন না প্লিজ, আমি আপনার কি ক্ষতি করেছি? কি করেছিস? আমার স্বামীকে খুন করে দিলি, আমাকে বিধবা করে দিলি, আর এখন জিজ্ঞেস করছিস কি করেছিস? দেখুন, আমি এরকম কেন করতে যাব বলুন? একদম বোকা হওয়ার চেষ্টা করবি না, আমি সব জানি। নিজের বাবার মৃত্যুর বদলা নেওয়ার জন্য আত্মা হয়ে ড্রামা করছিস? তার মানে আমার বাবাকে তোমরা মেরেছো? হ্যাঁ, আর এখন তুইও নিজের শেষ নিঃশ্বাস এখানেই নিবি। চল, বাপ আর বেটার মিলন করিয়ে দি। মিলন তো এখন তোমার হবে। আপনি নেহা দেবী, তাই তো? অবিনাশ বাবুর ওয়াইফ। হ্যাঁ। জেলের গারদগুলো আর ফাঁসির দড়ির সঙ্গে সিআইডি আপনার এখানে? হ্যাঁ, আমরা এখানে। হলো, ওকে স্যার, আমাকে বাঁচান স্যার, এই আমাকে মেরে ফেলবে। ভয় পেও না, কিছু হবে না, আমরা আছি তো, ও কিছু করতে পারবে না। তুমি ওর বাবাকে মেরে ফেলেছো? এখন মৃত মানুষকে এখানে এনে কোনো লাভ নেই। সত্যি তো এটাই যে ও খুন করেছে, প্রথমে অবিনাশ, তারপরে বীরেন, আর এখন আমাকে মারতো। আমি ভেবেছিলাম যে ও আমাকে মারার আগে আমি ওকে মেরে দেবো। স্যার, আমি কাউকে মারিনি স্যার, আমি তো এটাও জানতাম না যে আমার বাবার খুন হয়েছে। স্যার, আমি তো ভাবতাম ওইটা একটা অ্যাক্সিডেন্ট। কার অ্যাক্সিডেন্টই ছিল, ভুল হয়ে গেছিল আমাদের, কিন্তু এই ভুলের জন্য তুমি দুটো খুন করলে। আমি কাউকে মারিনি। ও ঠিকই বলেছে, অবিনাশ আর বীরেনের খুন একজন সিরিয়াল কিলার ডালি করেছে, যে তোমাদের উপর বদলা নিতে চায়। ডালি? হ্যাঁ ডালি, কলেজের সময় তুমি ওকে জেলে পাঠিয়েছিলে না? এর মানে ডালি এই সমস্ত কিছু করছিল? এসব আত্মা হওয়ার ড্রামা? বাবা, তুমি এটা কি করে সম্ভব? তারপর যা হয়, ওই ঘটনাটা আমার জীবনটাকে নরক বানিয়ে রেখে দেয়। গাড়ি আমায় চালাতে দাও, তুমি প্রচুর ড্রিঙ্ক করেছো। ভয় পেও না রিজা, মদ খাওয়ার পর আমি আরো ভালো গাড়ি চালাই।
এতো মরে গেছে। অবিনাশ, তুমি একজনের প্রাণ নিয়ে নিলে, বলেছিলাম না তোমায় যে আমাকে চালাতে দাও। রিচা প্লিজ, আমি ওকে জেনে শুনে মারিনি। প্লিজ নিজের দোষটাকে ঢাকার চেষ্টা করো না তুমি, আমাদের পুলিশকে ডাকতে হবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যদি পুলিশ আসে তাহলে আমরা সবাই জেলে যাব তো। সব কেন যাবে, শুধুমাত্র অবিনাশ যাবে। কি, তুই তোর বন্ধুকে জেলে পাঠাবি? বন্ধুত্ব নিজের জায়গায় আর আইন নিজের জায়গায়। কেউ পুলিশকে ডাকবে না, তোদের এই বোকামিগুলোর জন্য আমাদের জীবন নষ্ট হতে পারে। যদি আমরা পুলিশকে না ডাকি তাও পুলিশ এটা জানতে পারবে। কেউ কিচ্ছু জানতে পারবে না। এক কাজ করছি, এই লাশটাকে ট্যাক্সিতে ভরে দিচ্ছি আর তারপর খাদে ধাক্কা মেরে দিচ্ছি। এই সিক্রেট সারা জীবনের জন্য এখানেই বন্ধ হয়ে যাবে। কি, একটা ট্যাক্সি ড্রাইভারকে খুন করে ফেললে তোমরা? হ্যাঁ স্যার, আমি অনেকবার বোঝানোর পরেও ওরা তিনজন নিজেদেরকে আইনের হাতে তুলে দেয়নি। ওদের ভয় ছিল যে ওদের আসন্ন ক্যারিয়ারটা শুরু হওয়ার আগেই তা ভেঙে যাবে। আর এই দুর্ঘটনা থেকে তুমি বেরোতে পারোনি, তুমি সাইকিয়াট্রিক ফ্যাসিলিটিতে জয়েন করেছিলে। হ্যাঁ, কারণ আমার মনটা ওই তিনজনের মতো পাথরের ছিল না। আজ ওই ট্যাক্সি ড্রাইভারের মৃত্যুটা আমায় কেন জানি না কুড়ে কুড়ে খেয়ে যাচ্ছে। যদি এতটাই কষ্ট পাচ্ছিলে তুমি, তো তুমি সিআইডির কাছে কেন এলে না, সাহায্য চেয়ে? হ্যাঁ, আমি আসতে চেয়েছিলাম, কিন্তু যখন আমি নেহার কাছে যাই তখন ওই তিনজন আমাকে হুমকি দেয় যে আমি যদি আপনাদের কাছে যাই তাহলে ওরা নাকি আমাকেও মেরে ফেলবে। আচ্ছা, তারপরও তুমি সিআইডির কাছে আসা ঠিক মনে করোনি? আমার বাবা একজন ওয়ার্ল্ড ক্লাস রিসার্চার ছিল। উনি একটা নতুন টেকনিকের আবিষ্কার করেছিলেন যার মাধ্যমে গাড়ি রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালানো যাবে। আচ্ছা, সেজন্য বদলা নেওয়ার জন্য তুমি এমন একটা ট্যাক্সির ব্যবহার করলে যেটা রিমোট দিয়ে চালানো যায়, যাতে একটা রোবট বসানো ছিল। হ্যাঁ, যেমন আমার জীবনটাও একটা ট্যাক্সির জন্যই নষ্ট হয়ে যায়, ওই তিনজনের জীবনটাও যেন ট্যাক্সির জন্যই নষ্ট হয়। কিন্তু যখন আমাদের অফিসার পঙ্কজ গাড়িতে উঠেছিল তখন তুমি ওই রোবটটাকে গায়েব করলে কি করে? প্ল্যানেট ক্লিন হয় কেমিক্যালের মাধ্যমে, তার প্রভাব এতটাই বিষাক্ত হয় যে দেখতে দেখতে আপনা আপনি জিনিসটা নষ্ট হয়ে যায়, কিছু কিছু অ্যাসিডের মতো। অনেক বড় প্ল্যানিং করেছিলে তুমি খুনগুলো করার জন্য, কিন্তু কি লাভ হলো? হ্যাঁ, ধরা পড়লে না? যদি আগেই আসতে সিআইডির কাছে সাহায্য চেয়ে তাহলে হয়তো তোমার ফাঁসিটা হতো না। হ্যাঁ কেভিন, কিছু জানতে পারলে? স্যার, ওই বাচ্চা চিন্টুটার ব্যাপারে সবকিছু জানতে পেরেছি। কি, ওর বাবা মা গ্রামে থাকে, কিন্তু ওর ভালো পড়াশোনার জন্য ওর বাবা মা ওকে কাকার বাড়িতে শহরে পাঠিয়ে দেয়, কিন্তু টাকার লোভে ওর কাকা ওই বাচ্চাটাকে দিয়ে শিশু শ্রমিকের কাজ করাতে থাকে। ওর কাকা চিন্টুকে দিয়ে পরিশ্রম করায়? শিশু শ্রমিক? তাহলে এরকম কাকার একটাই জায়গা আছে, একটাই জায়গা, কালো কুঠরি। চল না, না, না। তোর থেকে বাঁদরের অলস ছেলে আমি আর দেখিনি। কাজ করে খালে। আমি কাজ করব না, আমি স্কুলে যাব। বাবা, স্কুলে যাওয়ার জন্য টাকার প্রয়োজন, আর তোর কাকার কাছে না টাকার গাছ নেই। আর শোন, এখান থেকে যদি আরেকবার পালানোর চেষ্টা করেছিস তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি কাজ করব না, আমাকে এসিপি আঙ্কেল বলেছিল রোজ স্কুলে যেতে। স্কুলে যাবি? বড় স্কুলে যাওয়ার শখ হচ্ছে না? মার! এত নীচ মানসিকতা, বাচ্চার গায়ে হাত তুলিস? হ্যাঁ, আরে তুই কোথায় পালিয়ে যাচ্ছিস রে কাকা, তোকে তো জেলে গিয়ে এবার পাথর ভাঙতে হবে। এসো কিরণ, নিয়ে যাও এদের দুজনকে। চল চল। থ্যাংক ইউ এসিপি আঙ্কেল, আমার এখানে কাজ করতে একদম ভালো লাগতো না। দেখো চিন্টু বাবা, তোমাকে কোনো পরিশ্রম করতে হবে না, বুঝেছো? তুমি স্কুলে যাবে, ভালো করে পড়াশোনা করবে আর খুব বড় হবে। আর শুধু তুমি নও, তোমার সব বন্ধুরাও, আর ওদের সবার খেয়াল আমরা রাখবো, তাই না? তাহলে বলো, ভালো করে পড়াশোনা করবে তো? হ্যাঁ, আমি বড় হয়ে একজন সিআইডি অফিসার হব আর অন্যায়কে দমন করব। আরে বাহ, ঠিক আছে, এই কথার জন্য আমি তোমাকে চকলেট খাওয়াবো, আর যদি চাও তো আইসক্রিমও খাওয়াতে পারি, আর যা কিছু চাইবে আমি সব দেব, তুমিও পাবে আর তোমার বন্ধুরাও পাবে। চলো তোমরা, চলো এদেরকে নিয়ে চলো। চলো চলো, তোমরা সবাই বাইরে চলো। এসো। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।